ওয়ালাইকুম আসসালাম ওর সৌদি আরব আলিবুর রহমান হল আমি বিজনেস করতে চাই তো পার্টনারের সাথে কি আমার শর্ত দেবো যে শর্ত অনুসারে তার সাথে বিজনেস করা আমার জন্য বৈধ হবে আহামদুলিল্লা তাল্লাহাম রসুল্লাহবাদ আপনার শর্ত একটাই থাকবে যে লাভ লসের ভিত্তিতে আপনারা দুজনের আপনারা বেনিফিট নেবেন এবং আপনারা ইনভেস্টমেন্ট আপনাদের যেটা আপনারা ইনভেস্ট করতে চাইবেন আপনাদের ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ নির্ধারিত হবে আগে এমন না যে আপনারা শেয়ার করতে করতে যদি পারেন কম শেয়ার করার মাধ্যমে হয় শেয়ার বিভিন্ন পার্সেন্টেজ শেয়ারের মাধ্যমে ব্যবসা হয় যে পার্সেন্টেজ শেয়ারের মাধ্যমে ব্যবসা হবে লভ্যাংশ বেনিফিট সেই পার্সেন্টেজ অনুসারে পাবে কিন্তু অ্যামাউন্ট 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 যেটা সেটা নট ফিক্সড অ্যামাউন্ট নট ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড করা যাবে না কিন্তু পার্সেন্টেজ ফিক্সড করা যাবে পার্সেন্টেজ যখন আপনি ফিক্সড করবেন ধরেন যে পঁচাত্তর লক্ষ টাকা আপনার পার্টনার দিলে আপনি পঁচিশ লাখ টাকা দিলেন তাহলে আপনি তো বেনিফিট কখনও ফিফটি পার্সেন্ট পেতে পারেন না তখন বেনিফিটে আপনি যে পয়সাটা পাবেন সেই পয়সাটা কখনো কমবে কখনো বেশি হবে পার্টনারেজ পার্স পারসেন্টেজ লাগাই দিয়ে ওই বেনিফিটের পঁচাত্তর পার্সেন্ট নিয়ে যাবে আপনার পার্টনার আগে নেবেন পঁচিশ পার্সেন্ট যদি অবশ্যই অবশ্যই মশা রাখা করতে চান এবং ফিফটি ফিফটি শেয়ার করতে চান তাহলে তখন ফিফটি ফিফটি শেয়ারই নেবেন এক্ষেত্রে পারসেন্টেজ শেয়ার মানে যেটা সেটা করা যায় লভ্যাংশ ওই অনুপাতে পাওয়ার জন্য কিন্তু অ্যামাউন্টটা কখনো ফিক্সড করা যায় না ফর উদাহরণ আপনাকে এক্সাম্পল আমি বলি যে কোনো একটা কাউকে আপনি পয়সা দিলেন বা এ মুদারাবাস মুদারাবাস হিসেবে মুশারাকা হিসেবে নয় আর বললেন আমি জানি না তুমি কি এই টাকা দিয়ে ব্যবসা করবা বাস তুমি আমাকে তুমি আমাকে প্রতি সপ্তাহে এতটা পঞ্চাশ রিয়াল দিবা আমি জানি না তুমি তখন বাকি কি ব্যবসা করবা তো এই যে এই যে যখন আপনি লাভাংশ যখন ফিক্সড করবেন তখন এটা হারাম হয়ে যাবে এটা সুদ হয়ে যাবে লভ্যাংশ আপনি পার্সেন্টেজ ফিক্সড করতে পারেন কিন্তু অ্যামাউন্ট কখনই ফিক্সড করতে পারবেন না বুঝেছেন বা এ মদারাবা বলেন আর বাই এ মোশারাকে বলেন যেটাই বলেন আপনি পার্সেন্টেজ ফিক্সড করতে পারবেন অ্যামাউন্ট কখনই ফিক্সড করতে পারবেন না আল্লাহ একু বাই গারার বাই মাজহুল আপনার ধোকার কোনো ব্যবসা চলবে না মানে একু আন্তাকো না মারুফ আতা সেলা আপনার কি ব্যবসা করবেন আপনার সেই জিনিসটা কি সেটা আপনার কাছে প্রকাশ্য হইতে হবে পার্টনারের কাছে কাছে ক্লিয়ার হইতে হবে আপনার কাছে আসলে মদ বেচবেন না দুধ বেচবেন না আসলে আপনারা কি করবেন কেননা যখন আপনি মাঝুর রাখবেন তখন ও মদও বেচতে পারে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কেননা মদ বেচা হারাম তাহলে যখন দুধ বেচবেন এটা যদি স্পষ্ট হয় তখন আপনাদের দুধ বেচা হারাম নয় সেই জন্য কোন মা আরেফ মা আরেফাতে সেলা আ আপনি জানতে হবে আপনি কি দিয়ে ব্যবসা করবেন পণ্যটা কি আল্লাহ এখন মজবুল আন এটা অস্পষ্ট হওয়া চলবে না কথায় কাজ সব ডিট করতে হবে মজবুত হতে হবে সবকিছু ঠিক আছে কাউকে ধোকার সামিল হওয়া চলবে না কারো কারো জেনেশনে ক্ষতি ক্ষতিমূলক ব্যবসা করা চলবে না স্টক করা চলবে না নব্বই দিনের উপরে এই শর্তগুলি যদি তানফিজ হয় আপনার পার্টনারের সাথে আপনার ব্যবসার তাহলে আপনি ব্যবসা করবেন আর নাহলে যে কোনো উপায় যে ব্যবসাতে শুরু হবেন সেটা আপনি ধোকায় পতিত হবেন এবং হারাম ভাবে সুদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং নাজাইজ হয়ে যাবে